হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটির টপিক হচ্ছে, আজকে আমরা একটি গ্যাংস্টারের আড্ডায় যাব এবং তাদের সাথে ডিল করব। এই কথাটি আমার পার্টনার আমাদের বোঝাচ্ছে যে সে ওই জায়গাটা চেনে, আমরা ওইখানে গিয়ে আমাদের ডিল করব যে আমরা ওই স্থানটা চাঁদা তুলব। তো গাইস দেখতে থাকুন আমাদের আজ ডিলও তারা আমাদের সাথে করে কিনা। তো গাইস আমরা বেরিয়ে পড়ি। তো আমি আর আমার পার্টনার বেরিয়ে পড়লাম ওই জায়গায় যে জায়গায় আমরা ডিলটি করব। তো তাদের এরিয়া অনেক ভয়ঙ্কর আর আমরা তাদের এরিয়া কিনব। গাইস দেখেন আমরা ওখানে যাচ্ছি। তো আমাদের কাছে ভালো কোনো গাড়ি নাই, আমাদের কাছে যে গাড়িটা আছে এটা হচ্ছে মাইগোরো, আর এটা আমি খুবই কম চালাতে পারি, এই কারণে আমার একটু সমস্যা হচ্ছে ড্রাইভিং করতে। ওই জায়গাটা অনেক ঘেরা এবং ওই জায়গাটা অনেক বিপজ্জনক। তো আমরা ওইখানে পৌঁছে গেছি এবং ওখানে গেট আছে, তো আমাদের ওই গেটটি ভাঙতে হবে। আমরা দেখেন গেটটি ভেঙে ফেলছি, দুইজন গেটের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনকে উড়িয়ে দিলাম। তো গাইস আমরা ভেঙে পড়েছি ট্যাঙ্কাতে জায়গায়। পুরা হোমসিকাল আমাদের উপর ফায়ার করা শুরু করলো এবং আমরা ওদেরকে ফায়ার করতে লাগলাম। তো আমার পার্টনার ওদেরকে ফায়ার করছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ফায়ার করতেছি। এরা কিন্তু লোক সংখ্যা অনেক, এই কারণে আমাদের কাছে গুলিও কম আর আমার কাছে শটগান, ওদের কাছেও শটগান। তারপরও আমি লুকিয়ে লুকিয়ে মারার চেষ্টা করি, দেখা যাক ওদেরকে আমি মারতে পারি কিনা। আমি খুব কৌশলে ওদেরকে মারার চেষ্টা করব। তো আমি দুইজনকে মেরে দিয়েছি, এখন আমরা সামনের দিকে যাব, দেখা যাক সামনের দিকে কেউ আসে কি না। তো আমরা ওদের আন্ডারে ঢুকে পড়েছি, আমরা ওদের এলাকায় এবং ওদের গুপ্ত জায়গায় যেখানে পুলিশের কোনো আনাগোনা নেই। তো আমরা ওখানে ঢুকে পড়েছি, দেখা যাক ওদেরকে পাই কিনা। তো আমার পার্টনার বলল যে সামনের দিকে যেতে। তো আমি সামনের দিকে এসে দেখি তিনজন এনিমি। তো আমি ফায়ার করতে লাগলাম, কারণ তিনজন এনিমিকে আমাকে ফায়ার করতেই হবে। তো দেখেন কিভাবে আমি তাদেরকে ফায়ার করছি, আমার গায়ে কিন্তু দুইটা গুলি লাগছে, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে হামলা করতেছি। এখন আমি আবার সামনের দিকে যাব, কারণ সামনের দিকে তারা দল বেঁধে আছে, হয়তো তারা হয়তো জানে না যে আমরা তাদের আন্ডারে ঢুকে পড়েছি। তো দেখেন তাদের আন্ডারটা তারা এমনভাবে তাদের জায়গাটা রেখে দিয়েছে। দেখেন সামনে আর দুইজন আছে, তো একজন মারলো একজনের লাগলো না, দেখা যাক। আমি একটি মেরে দিলাম, একজন মারা গেল, এখন দুইজন আছে। তো আমি লংকে মারছি, কিন্তু লংয়ের গায়ে তো লাগছে না, কারণ শটগান আছে আমার কাছে। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ফায়ার করছি আর আমার পার্টনার ওপেনই ফায়ার করছে, কারণ পার্টনার এক্সপার্ট আর আমি অতটা গানে এক্সপার্ট না, আর আমাকে বাঁচতে হবে, এই কারণে আমি লুকিয়ে লুকিয়ে ফায়ার করছি। তো খেয়াল করে দেখেন আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ফায়ার করছি, আমি কিন্তু খুবই সাবধানের সাথে ফায়ার করছি। গাইস আপনারা জানলে অবাক হবেন যে এই জায়গাটা আমরা দখল করার জন্য এদের সাথে লড়াই করছি। তো আমরা খুবই দ্রুত এই জায়গাটি দখল করে নেব। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো আর দুজন পাইছি গাইস। তো আমার পার্টনার শুট করছে, আমি কিন্তু বসে আছি, মানে একে অপরের পলিয়ে আছি। তো আপনারা দেখতে থাকুন আমরা এদেরকে কীভাবে সাহায্য করি এবং এই জায়গাটা দখল করে নেই। তো যেহেতু এই জায়গাটা ওদের, এই জন্য এই জায়গাটার পরিচিতি ওদের, আমাদের থেকে ওরা এই জায়গাটা ওরা ভালো খুব চেনে। তো আমাদের কাছে এটি খুব অজানা একটি জায়গা। তো এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি যে ওরা কোথায় না কোথায় পালিয়ে আছে এবং সেখান থেকে আমাদের শ্যুট না করে দেয়। তো দেখেন এমন সিস্টেমে তৈরি করছে অল্প জায়গার ভিতরে ছুরি দিয়ে, আর এটা হচ্ছে মাটির মাটি থেকে প্রায় নিচে, অনেক নিচে। তো গাইস দেখেন এখানে তারা এখানে আড্ডা দেয় এবং এখানে বম গান এইগুলো তৈরি করে। তো এরা অনেক স্পেশালভাবে তৈরি করেছে এই জায়গাটা। তো দেখেন আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ফায়ার করতে আসি। তো আমার পিছনে একটা, আরে ব্যাটা তো আমি নিছি। তো আমি ফায়ারের পর ফায়ার করে যাচ্ছি, কিন্তু তারা দেখেন খেয়াল করে অনেকগুলো আছে যারা নর্মাল টাইপ, আর কিছু কিছু আছে এক্সপার্ট টাইপ। তো এরা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত, আর এদের হচ্ছে সাহস খুব, এদের কোনো মরণের ভয় নেই, এই কারণে এদের এত সাহস, এরা চাইলে অনেকক্ষণ লড়াই করতে পারে।
তো আমরা প্রায় সবকটাকে মনে হয় মেরে দিয়েছি, আর কেউ আছে কিনা দেখি। তো গাইজ আর কেউ নাই, তো আমরা বোমা বিলাস করার জন্য আমরা লিফট দিয়ে উঠছি যে উপরে আমরা বোমা বিলাস করব। তো আমার পার্টনার আর আমরা দুজন মিলে যাই, দেখা যাক। তো গাইজ আমরা অলরেডি ছাদের উপরে চলে এসেছি, তুই দেখেন কত সুন্দর ভিউ। আমি এখানে বোমা ফিটিং করছি, কারণ এখানে আমরা বোমা বিলাস। তো আমার পার্টনার বলছে আমাকে যে ওইখানে যেতে দ্রুত, কারণ বোমাটা এক্ষুনি ব্লাস্ট হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন বোমাটা এক্ষুনি ব্লাস্ট হয়েছে এবং বিল্ডিং ঢসে ঢসে পড়ছে। তো গাইজ আমার পার্টনার বলছে যে আমরা এই জায়গার এখন মালিক এবং আমরা সফল হয়েছি। তো ভালো লাগলে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।